আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনিস ফ্যামিলি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে, আর এটা হচ্ছে একটা পাটিসাপটার রেসিপি। তবে এই রেসিপিটা নর্মাল সব পাটিসাপটার রেসিপি থেকে কিছুটা ভিন্ন, তাহলে দেখা যাক আমার এই পুরো রেসিপিটা। তো এখানে আমি এই পাটিসাপটাটা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি পুরো 1 কাপ রাইস ফ্লাওয়ার, মানে চালের গুঁড়ি। এখানে আমি মিহিটাই চালের গুঁড়ি নিয়েছি। তারপর এখানে আমি অ্যাড করে নেব প্লেন ফ্লাওয়ার, মানে ময়দা। এটা আমি নিব প্রায় 1 কাপের পুরো অর্ধেকটাই, মানে 1/2 কাপ ময়দা। তারপর আমি এখানে অ্যাড করে নেব এই 1/2 কাপ ময়দার পুরো অর্ধেকটাই সুজি, মানে এখানে আমি যে চালের গুঁড়োটা নিয়েছি সেটার পুরো অর্ধেকটাই নিব ময়দাটা, আর ময়দার পুরো অর্ধেকটাই নিব সুজিটা। তো চালের গুঁড়িটা অলরেডি দেওয়া হয়ে গেছে এখানে 1 কাপ, আর এখন আমি দিয়ে দিচ্ছি প্লেন ফ্লাওয়ার, মানে ময়দাটা। এটা দিয়ে দেব 1/2 কাপ। তারপর আমি এখানে অ্যাড করে নেব 1 কাপেরই অর্ধেক অ্যামাউন্ট সুজিটা। তারপর আমি এখানে অ্যাড করব লবণ 1 চা চামচ, আর চিনিটা দিয়ে দেব প্রায় 3 চা চামচের মতো। আর আসলে আপনারা চাইলে এটাতে চিনির পরিমাণটা একটু বেশি দিয়ে দিতে পারেন। তো আমি আসলে চেয়েছিলাম বাইরের ব্যাটারটা একটু মিষ্টি রাখতে, তো আমার আসলে মিষ্টিটা কমই হয়েছিল। আপনারা চাইলে আরও একটু বেশি চিনিটা দিয়ে দিতে পারেন। সব ড্রাই উপকরণ দেওয়ার পর এখন আমি এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, মানে চালের গুঁড়ি, ময়দা, সুজি, চিনি আর লবণকে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর এখন আমি এটার সাথে একটু পানিটা মিক্স করে নেব। এখানে আমি অল্প অল্প করে পানিটা মিক্স করব, আর এই পানিটা আমি নর্মাল পানিটাই ব্যবহার করেছি, মানে গরমও না ঠান্ডাও না, নর্মাল পানিটা ব্যবহার করেছি। তো এখানে কতটুকু পানি লেগেছে আমি একটু পরই আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি অল্প অল্প করে পানিটা মিক্স করছি আর এই ব্যাটারটা তৈরি করছি, আর একটু সাবধানে এই ব্যাটারটা তৈরি করতে হবে যাতে কোনো লাম্প না থাকে। আমি কিন্তু এখানে সব পানি একসাথে দিয়ে এই ব্যাটারটা তৈরি করিনি, মানে অল্প অল্প পানি দিয়েই এই ব্যাটারটা তৈরি করেছি। আর এখানে আমার প্রায় 1 গ্লাস আর আরও 1 গ্লাসের 1/4 ভাগের 2 ভাগ পানি লেগেছে এখানে এই ব্যাটারটা তৈরি করতে, মানে আমি এই ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন রাখিনি। আর আসলে আপনারা যদি চান এই ব্যাটারটা আরও একটু পাতলা করেও এই পাটিসাপটা তৈরি করতে পারেন। আর এই তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে, খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না। তো এখন আমি এটাকে রেস্টে রেখে দেব প্রায় 2 ঘন্টার মতো। তো এখন আমি এই পাটিসাপটার ভেতরের পুরটা তৈরি করে নেব, আর এই পুরটা কিন্তু আমি আজকে মিষ্টি কোনো পুর তৈরি করছি না, মানে একটু জালি তৈরি করব। হয়তো অনেকেরই কাছে এটা অবাক লাগতে পারে, তবে এভাবে এই পুরটা তৈরি করে খেতে এই পাটিসাপটাটা আসলে খুবই মজা লাগে। আপনারা যদি এখনও না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আমার এই রেসিপিটা। তো আমি অলরেডি এখানে একটা ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে একটু সময় নেড়ে তারপর এটাতে অ্যাড করে নিয়েছিলাম ধনে পাতা আর কাঁচামরিচ কুচি। তারপর আমি এখানে অ্যাড করে নিয়েছি 3টা ডিম। তারপর এগুলোকে একটু ভালোভাবে মিক্স করে নিয়েছি, আর এখন মানে 2 ঘন্টা পর আমার এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর এখন আমি একটা ফ্রাইং প্যানে সামান্য অয়েল, মানে তেল ব্রাশ করে এই পাটিসাপটার পিঠাটা তৈরি করে নিচ্ছি। আর আপনারা যদি চান এই পিঠাটা আরও একটু পাতলা করতে, তাহলে ব্যাটারে সামান্য পানি অ্যাড করে এই পিঠাটা আরও একটু পাতলা করে নিতে পারেন। আর এখন আমি পিঠার উপরে দিয়ে দিচ্ছি ডিমের যে ঝুরঝুরিটা তৈরি করে রেখেছিলাম সেটা, আর এটাকে আমি এখন ফোল্ড করে নিচ্ছি ঠিক পাটিসাপটার মতনই, যেভাবে পাটিসাপটাটা তৈরি করা হয় ঠিক একইভাবে। আর হ্যাঁ, আমি বলতেই ভুলে গিয়েছিলাম ডিমের এই বাজি বা ঝুরঝুরিটা তৈরি করতে আমি সামান্য লবণও অ্যাড করেছিলাম। আর এই পিঠাটা কিন্তু দুইভাবে তৈরি করা যায়, মানে আমি করি। তো একটা হচ্ছে এই পাটিসাপটার যে ব্যাটারটা তৈরি করেছিলাম এভাবে, আর আরেকটা হচ্ছে আমরা পানকেক যে তৈরি করি যে ব্যাটারটা দিয়ে সেভাবে তৈরি করেও এই ডিমটা ভেতরে দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করা যায়। আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, মানে আমি, আমার বাচ্চারা, আমরা সবাই কিন্তু এই পিঠাটা খুবই এনজয় করে খেয়ে থাকি।
আর এখন আমি আরও একটা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে তৈরি করতে হয়। আর আসলে এটা খুবই কমন আর খুবই ইজি একটা রেসিপি, আর এটা খুব কম সময় তৈরি করা যায়, আর এটা খেতেও কিন্তু খুবই মজা হয়। আর আমরা আসলে আমাদের ঘরে হঠাৎ করে মেহমান আসলে আমরা অনেকটা চিন্তায় পড়ে যাই যে কী নাস্তা দেব বা কী খেতে দেব। আর এরকম আসলে কয়েকটা রেসিপি আছে যেগুলো আমরা চট করে তৈরি করে নিতে পারি, আর সময় কিন্তু খুবই কম লাগে আর খুবই ইজি। তো এই তো হয়ে গেল আমার চট করে তৈরি করা জাল পাটি সাপটা। আমরা মায়েদের কোনো সময় আসলে কোনো রেস্ট নেই, মানে 24 ঘন্টায় আমাদেরকে দৌড়ের উপর থাকতে হয়, মানে কন্টিনিউয়াস কাজ আর কাজই। কিন্তু বাবারা তো বাইরে কাজ করে এসে ঘরে একটু রেস্ট নেন, মানে তারা বাইরে কাজ করে এসেছেন তো ঘরে তাদের রেস্ট নিতেই হয়। তবে আমাদের তো কোথাও গিয়ে কোনো রেস্ট করার কোনো চান্স নেই। আগে সপ্তাহে একবার মেশিনটা অন করলেই হতো, এখন আমাদেরকে সপ্তাহে দুইবার বা তিনবার মেশিনটা অন করতে হয়। আর আসলে জায়ান আর মাহবীর যেহেতু বড় হচ্ছে তাদের অনেক বেশি কাপড় লাগে আর তারা কাপড় অনেক বেশি ময়লা করে। আমার এই ডাইনিং টেবিলটা যখন এই সাইডে ছিল আসলে তখন আমার এই পর্দাটা বা এই ভেতরের যে নেটটা আছে সেটা অনেক ভালো ছিল আর সিল্কি ছিল। তো যখন আমি এই টেবিল আর চেয়ারগুলো এই সাইডে নিয়েছি দেখেন আমার নেটের কী অবস্থা হয়েছে। আসলে আমি একটু তুলে রেখেছিলাম এই নেটটা কারণ এটার অবস্থা খুবই খারাপ। তো চিন্তা করলাম আজকে এটাকে রিপেয়ার করে ফেলি। এটা আসলে এই চেয়ারগুলোর কারণেই এভাবে ছোটো ছোটো অনেকটা ছিদ্র হয়ে গিয়েছিলো এখানে। আর দেখতেই পারছেন এই ছিদ্রগুলোকে পরে জায়ান আর মাহবীর মিলে কী করেছে, আর আসলে একেবারেই ডিজাস্টার অবস্থা হয়ে গেছে। তো কী আর করার, এখন আমি এই নেটটাকে খুলে এখন কেটে সেলাই করে নেব। জি হ্যাঁ হ্যাঁ বাবা। তো দেখতেই পেরেছেন আমার পর্দাটার, আসলে পর্দা না নেটের কী অবস্থা হয়েছে। আসলে প্রথমে যখন একটা ছোটো ছিদ্র ছিল আমি আসলে চিন্তা করেছিলাম যে নেটটা টানানো থাকা অবস্থায় আমি এটা সেলাই করে নেব, আর আসলে আমি একটু ইগনোরই করছিলাম যে সেলাই করবো ভাবছিলাম। তো হঠাৎ একদিন দেখি এটা ছোটো না অনেক বড় ছিদ্র হয়ে গেছে। তো জায়ান এটা নিয়ে খেলা করছিল, আমাকে দেখাচ্ছিল যে এটা অনেকটা বড় ছিদ্র হয়ে গেছে। তো তখনই চিন্তা করলাম আর এটা টানিয়ে রাখা যাবে না, তো আমি এটা খুলে নিলাম আজকে। আর এই যে লাইট দেখতে পাচ্ছেন এগুলো আমার নেটের উপরেই লাগানো ছিল, তো এখন আমি এগুলোকেও খুলে নিয়েছি। তারপর এখন আমি নেটটাকেও কেটে নেব। এখানে আমি প্রায় দেড় হাতের চেয়েও একটু বেশি নেটটা কেটেছি, তো তাওসিফকে নিয়ে এখন আমি নেটটা কেটে নিচ্ছি। তারপর এখন আমি এই নেটের দুই সাইডটাকে একটু সুন্দরভাবে মুড়ি দিয়ে সেলাই করে নেব। আমি যে কোনো কাজ করতে গেলেই জায়ান আর মাহবীর এসে আমার চারপাশে ঘোরাঘুরি করতে থাকে, আর এখন যেহেতু আমি একটা কাজ করব আর তারা এসে আমাকে হেল্প করবে না সেটা তো হতেই পারে না। তো দেখতেই পারবেন আমি যখন মেশিনটা বের করব এই নেটটা সেলাই করার জন্য জায়ান আর মাহবীর এসে কী করে, আর আসলে তাদের মনে কিউরিয়াসিটি জেগে যায় আমি যখন এই মেশিনটা বের করি। আর তখন তাদেরকে দেখতেই হবে যে আমি এটা দিয়ে কী করি বা কীভাবে কাজ করি। আর এই তো আমার ময়নাটা চলে এসেছে আমাকে হেল্প করার জন্য। আর আমি আগে কোনো কাজ করতে গেলে আসলে অনেক রিল্যাক্স হয়ে করতে পারতাম, এখন তো সেটার সম্ভব না। তো এখন আমি যাই করি বা যেটাই করতে হবে তো তাদেরকে সঙ্গে নিয়ে বা তাদেরকে আমার সাথে রেখেই আমার কাজটা করতে হয়। তো এখন আমি সেলাইটা করব যে ববিনের মাঝে সুতাটা লাগাচ্ছিলাম, তো মাহবীরও চাচ্ছিল সেও সেটা করতে। তো আসলে এভাবেই চলে যায় আমার সব কাজকর্ম, মানে যখনই যেটা করি তাদেরকে সঙ্গে নিয়ে সব কাজটা করি। আর আমি আসলে সেলাইয়ে খুব একটা এক্সপার্ট না, তারপরও আমার ঘরের যেসব টুকিটাকি কাজকর্ম বা আমার ড্রেস অল্টারিং করা বা ছোটো বড় করা সেগুলো আমি আমার এই মেশিন দিয়ে করে নিতে পারি। আর এই তো আমি যখন সেলাইটা করছিলাম মেশিনের সাউন্ডটা শুনে মাহবীর খুবই এক্সাইটেড ছিল, আর এদিকে জায়ান এখানে বসা ছিল কারণ আমার এই মেশিনটা হচ্ছে ইলেকট্রিক মেশিন। তো এটা একটা পায়ের মাঝে পেডেলের মতো আছে, সেটা প্রেস করে এই সেলাইটা করতে হয়। তো জায়ান চাচ্ছিল যে সে এই পেডেলটা প্রেস করবে, আর কয়েকবার প্রেস করেছেও। আর এই তো আমার নেটটাও সেলাই করা শেষ, এখন আমি এটা টানিয়ে নেব।
আর এটা টানানোর সময় দেখলাম আমার এই সাইডের উইন্ডোর পাশটা, মানে এটা তো পুরোটাই গ্লাসের, এটাতে অনেকটা ময়লা জমে গেছে। তো আমি আর তাওসিফ মিলে এটা ক্লিন করে নিচ্ছি। আসলে তাওসিফ আমাকে অনেক কাজে হেল্প করে। তো এখন মা আর ছেলে মিলে পুরোটা গ্লাসের উইন্ডোটা আর উপর নিচ পুরোটা আমরা পুরোপুরি ক্লিন করে নিয়েছি। আর এই তো আমাদের উইন্ডোটাও পুরোপুরি ক্লিন করা হয়ে গেছে। এখন আমি নেটটাও টানিয়ে নিচ্ছি। আর এতটুকুই ছিল আমার আজকে টুকিটাকি ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর ব্লগটা লম্বা না করে আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সেফে থাকবেন, আর আমাদের জন্য একই দোয়া করবেন। আর নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।